ओम गुरुर् ब्रह्मा गुरुर् विष्णु गुरुर्देव महेश्वर गुरुर् साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा सकल के सप्रेम स्वागत। आज के आम्रा सुनब पवित्र रोपणी एकादशी बा पुत्रोदय एकादशी। यही एकादशी तिथि के अनेके पवित्र रोपणी जेमन बोलें অনেকে পুত্রদাও বলেন আবার অনেকে পুত্র পবিত্রাও বলেন। ভবিষ্যত্তর পুরাণের থেকে আজকে আমরা উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব যে এই একাদশী ব্রত পালনের ফল কী, কীভাবে পালন করবেন, কোন তিথিতে পালন করবেন। এবছর 1430 সন চলছে, নয় ভাদ্র, 2023 খ্রিস্টাব্দ, এটা এবার 27 আগস্ট। অর্থাৎ এই বৎসর 9ই ভাদ্র বা 27 আগস্ট রবিবার পড়েছে। সেই দিনকে তিনটে মতেই, আমি আগেও বলেছি আবারও বলি যে তিনটে মতে একাদশী তিথি পালিত হয়। একটা হলো স্মার্ত মত, মানে স্মৃতির অনুশাসন যারা মেনে চলেন, আরেকটা হলো গোস্বামী মত, আরেকটা হলো নিম্বার্ক, শ্রী শ্রী নিম্বার্ক মত, যারা গুরু উপদিষ্ট বা যেই প্রতিষ্ঠানের আশ্রিত দীক্ষিত সেই প্রতিষ্ঠানের বা আপনাদের যে পারিবারিক যে পরম্পরা সেইভাবেই একাদশী পালন করবেন। এবার পড়েছে 27 আগস্ট, 9ই ভাদ্র রবিবার, স্মার্ত মতে, গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে একই তিথিতে একাদশী এবার উপবাস। একদিন ভগবান শ্রীকৃষ্ণ এসছেন কুরুরাজ সভায়। মহারাজ যুধিষ্ঠির তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, শ্রাবণ মাসের যে শুক্লপক্ষের একাদশী, এই একাদশী তিথির প্রত্যেকটা একাদশী তিথির স্বতন্ত্র নাম আছে এবং প্রত্যেকটা একাদশী তিথি পালনের স্বতন্ত্র তার ফলশ্রুতি আছে। তো জানতে চাইলেন তখন যে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পালনের ফল কী এবং এই যে ইয়েতে একাদশীকে কী একাদশী বলে। ভগবান শ্রীকৃষ্ণ তখন মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, রাজন, তো এই তিথির মাহাত্ম্য সম্বন্ধে আমি আপনার কাছে বর্ণনা করছি, আপনি শুনুন। এই তিথির মাহাত্ম্য এত বেশি যে তিথি মাহাত্ম্য শোনা মাত্র, পালন করা নয়, শোনা মাত্রই মানুষ বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। আমাদের বৈদিক যুগে ভারতবর্ষে একটা যজ্ঞ অনুষ্ঠিত হতো, বাজপেয় যজ্ঞ, খুব সাড়ম্বরে অনুষ্ঠান করতেন অনেকেই। যারা এই যজ্ঞ করতেন তাদের পদবি ছিল বাজপেয়ী। শ্রোতা বন্ধুরা দেখবেন আমাদের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী, তাদেরও পূর্বপুরুষরা কেউ হয়তো এই যজ্ঞ করেছিলেন, তাই তাদের এই বংশের যে তাদের নামের পরে বাজপেয়ী উপাধিটি থাকে। তা তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন মহারাজ যুধিষ্ঠিরকে, রাজন, দ্বাপর যুগের একদম শুরুর দিকে, ভগবান শ্রীকৃষ্ণর সময়কাল কিন্তু দ্বাপর যুগের একদম অন্তিম সময়, আর দ্বাপর যুগের শুরুর কথা বললেন যে ত্রেতার শেষ হয়ে গেছে, দ্বাপর যুগে যখন শুরু হলো সেই সময় মাহিষ্মতী নগরী, এখন মান্ডালা যে জায়গাটাকে বলে মধ্যপ্রদেশের মান্ডালা, মান্ডালা শহরের প্রাচীন নাম মাহিষ্মতী নগরী, নর্মদার একদম ঠিক তীরে। এই মাহিষ্মতী নগরীর কিন্তু খুব প্রাচীনকালে খুব সমৃদ্ধ একটি নগরী জনপদ ছিল। আমরা দেখব সেখানে যে মাহিষ্মতী নগরীর রাজা ছিলেন কার্ত বীর্যার্জুন বা সহস্রার্জুন। এই মাহিষ্মতী নগরীতে দ্বাপর যুগের একদম প্রারম্ভেই মহিজিৎ নামে একজন প্রখ্যাত রাজা ছিলেন, তিনি ছিলেন প্রজারঞ্জক রাজা, সমস্ত গুণসম্পন্ন প্রজাদের পুত্রবৎসল, তিনি খুব প্রজাবৎসল ছিলেন, পুত্রদের মতো তিনি তাদের পালন করতেন।
এই রাজার কিন্তু মনে কোনো সুখ ছিল না, কেননা তিনি ছিলেন নিঃসন্তান। নিঃসন্তান থাকার ফলে তার মনে কোনো সুখ ছিল না, সবসময় তাপিত হতেন বংশ কীভাবে রক্ষা হবে, এই রাজ্য কীভাবে চলবে, রাজ্যের অধিকার নিয়ে একটা সবসময় চিন্তা করতেন। তাই এই সময়ে তিনি কী করলেন, তিনি তখন সব সভাসদদের নিয়ে যখন মন্ত্রণায় বসেছেন, ব্রাহ্মণ সভাসদরা বললেন যে অপুত্রক থাকলে পিণ্ড লোপ হয়, যার জন্য সদ্গতি হয় না। সেই সময় তিনি তখন প্রজাদের এবং সমস্ত সব ব্রাহ্মণদের, তখন তপস্বী ব্রাহ্মণদের বললেন যে দেখুন, আমি তো কখনো কখনো অন্যায় কাজ করিনি, কিছু কারোর দ্রব্য কখনো আমি পরস্ব অপহরণ যাকে বলে, যে বিনা কারণে কারো পরের দ্রব্যকে আমি কখনো অপহরণ করিনি, কাউকে আমি ক্লেশ দেইনি। তাই এই রাজকোষ বৃদ্ধি কাউকে পীড়ন করে বা জোর করে রাজকোষকে আমি বৃদ্ধি করিনি, প্রজাদের আমি সন্তানের মাত্রই পালন মতো পালন করি, কিন্তু কী অপরাধ, কী কারণে আমি অপুত্রক হলাম। দুঃখিত মনে যখন তিনি একথা বললেন, তখন ব্রাহ্মণরা তখন বললেন যে দেখুন রাজন, আমরা বরঞ্চ একটা কাজ করি, আমরা তপবনে যাই ঋষিমুনিদের কাছে, আপনার এই যে আপনি অপুত্রক, কী করে আপনার পুত্রলাভ হবে সেই বিষয়ে আমরা তাদের কাছ থেকে আমরা বরঞ্চ আদেশ, তাদের বাণী আমরা নিয়ে আসি। তখন কী করলেন এই রাজভক্ত ব্রাহ্মণ সব পারিষদেরা, মন্ত্রীবর্গ এবং কিছু বিশিষ্ট তপস্বী ব্রাহ্মণ, তারা তখন গভীর বনে গিয়ে ঋষিমুনিদের সব তপবনে সেখানে তারা পরিভ্রমণ করতে লাগলেন। তা সেইখানে গিয়ে বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে পেলেন সেইখানটায়। সেখানে গিয়ে দেখলেন দীর্ঘায়ু, নিরোগ এবং ঘোর তপস্যায় মগ্ন এক মহামুনির, ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ মুনির তারা সাক্ষাৎ পেলেন। এই মুনির নাম ছিল লোমশ মুনি। তাই এই মুনি এত কঠোর তপস্বী ছিলেন এবং দীর্ঘায়ু ছিলেন যে ব্রহ্মার এক কল্প যখন অতিবাহিত হতো, এই মুনিবরের একটা করে দেহের লোম তখন মাত্র পরিত্যক্ত হতো। তা সেই কারণে মহামুনির নাম হয়েছিল লোমশ মুনি। সপ্তকল্পজীবী হয়েছিলেন মহর্ষি মার্কণ্ডেয়, আর এই লোমশমণিও ছিলেন, কিন্তু দীর্ঘায়ু ছিলেন। তাই লোমশমণির কাছে তপবনে তারা গেলেন, তপস্যা নিরত মুনিকে তারা দেখলেন, ধ্যান নিরত তারা অপ্রতীক্ষা করতে লাগলেন। দীর্ঘদিন বাদে মুনির ধ্যান ভঙ্গ হলো। ধ্যান ভঙ্গ হয়ে তখন ব্রাহ্মণদের দেখে তিনি তখন সন্তুষ্ট হয়ে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা কি কারণে এখানে দীর্ঘদিন প্রতীক্ষা করছেন? তারা বললেন, আমরা দীর্ঘদিন প্রতীক্ষা করছি এখানে। তখন বললেন, আপনাদের প্রতীক্ষার কারণ কি? সকল ব্রাহ্মণরা তখন লোমশ মুনিকে স্তুতি বন্দনা করলেন। চরণ বন্দনা করার পর করজোড়ে তারা বললেন যে হে মহর্ষি, মাহিষ্মতী নগরীতে মহিজিৎ নামে একজন প্রখ্যাত রাজা, প্রজাবৎসল রাজা আছেন। রাজা সর্বগুণসম্পন্ন, কিন্তু একটা সমস্যা হলো যে তিনি অপুত্রক। আমরা শাস্ত্রে দেখেছি যে অপুত্রক ব্যক্তির পিণ্ডলোপ হয়, বংশে পিণ্ড দেবার কেউ না থাকলে, তার শ্রাদ্ধ তর্পণ পিণ্ড না করার কেউ থাকলে তাদের পিণ্ড লোপ হয়ে যায়। তা আমাদের রাজা সবসময় মন দুঃখে দুঃখী এবং আমরাও এই বিষয়ে চিন্তিত যে রাজার অবর্তমানে এই আমাদের মাহিষ্মতী নগরী কে পালন করবেন। আপনার কাছে এসছি, আপনি কৃপা করে আমাদের একটা সমস্যা, এই যে সমস্যার সমাধান একটা করুন, যাতে আমাদের রাজা মহিজিৎ সন্তান লাভ করতে পারেন, পুত্র লাভ করতে পারেন। তা তার কোনো উপায় যদি থাকে আপনার জানা, কৃপা করে আমাদের আপনি বলুন। মুনিবর লোমশ তখন ধ্যানে মগ্ন হলেন। ধ্যান করে তিনি তখন মহিজিৎ রাজার পূর্বজন্মের সমস্ত বৃত্তান্ত তিনি অবগত হলেন। শ্রোতা বন্ধুরা, আমরা যে সুখ দুঃখ, সম্পদ বিপদ, যা কিছু আমরা ভোগ করি না কেন, সব কিছু আমাদের প্রারব্ধের ফলস্বরূপ। আমরা যেমন কর্মটি করি পূর্বজন্মে, পূর্বজন্মের ফলস্বরূপ এই জন্মে সুখ দুঃখ, দৈন্য বিপদ আপদ সম্পদ সমস্ত কিছু লাভ হয়। আমরাই আমাদের ভাগ্যের নিয়ন্তা,
ভগবান কখনো কি করেন, কারো কোনো অপ, যেমন তিনি যেন কাউকে সুখও দেন না দুঃখও দেন না, তিনি কিন্তু নিরপেক্ষ, একদম অনন্য নিরপেক্ষ, কারো প্রতি তার কোনো পক্ষপাত নেই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন, ন মে দেশস্তি ন প্রিয়, আমার বিদ্বেষ করারও কেউ নেই আর আমার প্রিয়ও কেউ নেই। তবে আমরা যে বলি যে ভগবান আমাকে কষ্ট দিলেন, ভগবান আমাকে দুঃখ দিলেন, ভগবান আমাকে দারিদ্রতা দিলেন, কখন বলি? আমরা আসলে ঠিক বুঝতে পারি না বা জানি না যে আমরাই আমাদের ভাগ্যের নিয়ন্তা। আমরা যেমন কর্মাদি করি শুভ অশুভ, তার ফলস্বরূপ আমাদের ভাগ্য নির্দিষ্ট হয়ে থাকে। শুভকর্মের যদি আধিক্য থাকে, পুণ্যকর্মের যদি নাকি মানে অতিমাত্রায় পুণ্যকর্ম থাকে, তখন স্বর্গে দেবশরীর লাভ হয়। পাপকর্মের যদি আধিক্য থাকে, তবে এই মর্তলোকে কৃমি কীট বা এইরকম পশু এরকম জনি লাভ হয়। আর পাপ পুণ্যে যদি সমতা থাকে, ব্যালেন্স থাকে, তখন কিন্তু এই দিব্য মানব শরীর লাভ হয়। মানব শরীর সর্বোত্তম শরীর, যেই শরীরে ভগবানকে জানা যায়, ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবানকে অনুভব করা যায়, আত্মস্বরূপকে জানা যায়, তখন আর কি বললেন যে হে ব্রাহ্মণগণ, লোমশমণি বলছেন তখন ব্রাহ্মণদের যে রাজা পূর্বজন্মে বৈশ্যকুল উদ্ভব ছিলেন, বৈশ্যকুলে তার জন্ম হয়েছিল, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায় উপলক্ষে গ্রাম থেকে গ্রামান্তর, মানে এক বাজার থেকে আরেক বাজার, তখনকার দিনে তো প্রত্যেক গ্রামে বাজার থাকতো না, কিছু দূর দূর, বেশ কিছু দূর দূর হাট থাকতো, সপ্তাহে নির্দিষ্ট দিনে সেখানে হাট বসতো। তাই ব্যবসায় উপলক্ষে রাজা পূর্বজন্মে বৈশ্যশরীর লাভের হেতু ব্যবসায় উপলক্ষে তিনি প্রায়ই কী করতেন, বিভিন্ন জায়গায় পর্যটন করতেন। তাই এইরকম করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন মানে একাদশীর ঠিক পূর্ব দিন, রাজা কী করলেন, কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত পিপাসার্থ হলেন। শ্রোতা বন্ধুরা, এখনকার দিনে প্রত্যেকেই যখন আমরা বাইরে বেরোই, একটা জলের বোতল হাফ লিটার, এক লিটার, দু লিটার যেমন প্রয়োজন নিয়ে বেরোই। কিন্তু প্রাচীনকালে তো এইরকম তো বোতলের সিস্টেম ছিল না, টিউবওয়েল ছিল না, তা তখন জলের একমাত্র যে পিপাসা নিবারণের একমাত্র ই ছিল, বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে পরিশ্রুত পুষ্করিণী থাকতো, মানে পুকুর থাকতো, যেই পুকুরটিতে পানীয় জল হিসেবে ব্যবহার করা হতো জলকে, সেই পুকুরের জলে কেউ স্নান করতেন না, কেউ কাপড় ধুতেন না, সেই পুকুরের জল কেউ অপবিত্র করতেন না, সেই জলকে নিয়ে ছেঁকে কাপড়ে তারপরে সেগুলো পান করা হতো। তাই বৈশ্য কী করলেন, জল খুব পিপাসার্থ হয়ে জল পান করতে যাবেন, গিয়ে দেখলেন জ্যৈষ্ঠ মাস খরা চলছে, তখন বৃষ্টিও বেশি হয়নি, পুকুরের জল একটা তলানিতে এসে ঠেকে ঠেকে, কিন্তু খুব পরিশ্রুত জলটা, গাঁয়ের লোকেরা সব জল নিয়ে যাচ্ছে, আর একটা গাভী মাতা তার বৎসকে নিয়ে, মানে বাছুরকে নিয়ে পিপাসার্থ হয়ে সেখানে জল পান করতে এসছে, ঘাস খেয়েছে, নতুন বৃষ্টি হয়েছে, কচি নধর ঘাস খেয়ে পিপাসার্থ হয়ে গেছে দুপুরবেলা, একদম ঠিক দুপুরবেলা মধ্যাহ্ন সময়। তা সেখানে এসে তখন ওই গাভী আর গাভীর যে বৎস মানে বাছুরটি সেখানে জল পান করছিল। তাদের জলপান শেষ হওয়ার আগেই, পরিতৃপ্ত হওয়ার আগেই জলপানে কী করলেন, সেই বৈশ্য গাভী এবং বৎসটিকে, বাছুরটিকে তাড়িয়ে দিয়ে নিজেই সেখানে জলপান করতে লাগলেন। একটা পাপ কাজ করে ফেললেন, তৃষ্ণার্ত কাউকে বঞ্চিত করে জলপান করাটা উচিত হয়নি বৈশ্যের। কিছুক্ষণ বাদে যে গাভীটি এবং বাছুরটি জলপান করে পরিতৃপ্ত হয়ে তারা তো সেখান থেকে চলেই যেতেন, তারপর জলপান করতে পারতেন, তা কিন্তু কী করলেন, তিনি যে পাপ কাজটি করে ফেললেন, গাভী এবং বাছুরটিকে তাড়িয়ে নিজেই জলপান করলেন। মানুষও কী করে এইরকম জানা নাকি, আমরা পাপ কীভাবে করি, কায়িক, বাচিক, মানসিক, এই তিনভাবে আমরা দশ রকমের পাপ করি আমরা, সেই পাপের শুভ অশুভ কর্মের ফল আমাদের ভোগ করতে হয়। তা সেই বৈশ্য কী করলেন, গাভী পরিতৃপ্ত চলে গেলে তার কোনো পাপ হতো না, তারপর জলপান করলে, কিন্তু দুর্ভাগ্য গাভীকে এবং বাছুরটিকে বঞ্চিত করে তিনি জলপান করার অপরাধে তাতে পুত্রসুখে এই জন্মে বঞ্চিত হলেন। কিন্তু প্রশ্ন হলো, তখন ব্রাহ্মণরা প্রশ্ন করলেন, কিন্তু রাজা তো পুণ্যকাজ নিশ্চয়ই করেছিলেন, না হয় পূর্বজন্মে পুণ্যকাজ না করলে এই জন্মে তিনি এরকম প্রজাবৎসল রাজা হয়ে কীভাবে তিনি জন্মগ্রহণ করলেন? দেখুন, হ্যাঁ, তার পূর্বজন্মের কিছু স্বীকৃতি
পুণ্যফল অবশ্যই ছিল। কিন্তু দেখুন, ওই যে গ্রীষ্মকালে প্রখর গ্রীষ্মের খর উত্তাপে গাভী এবং বাছুরটিকে বঞ্চিত করে জলপান করার সামান্য মাত্র সেই অপরাধ, কিন্তু অপরাধ যতই ক্ষুদ্র হোক কখনও কিন্তু তা থেকে পরিত্রাণ হয় না। শুভ অশুভ প্রত্যেক কর্মের ফল প্রত্যেককেই ভোগ করতে হয়, তার থেকে নিস্তার কারোই নেই। তা বললেন সেই পুণ্যের ফলে রাজা, পূর্বজন্মের পুণ্যের ফলে রাজা তো রাজা হয়েছেন এই জন্মে বৈশ্য, কিন্তু যেহেতু এই একটিমাত্র অপরাধ ছিল তার ফলে তিনি অপুত্রক হয়েছেন। তখন ব্রাহ্মণরা লোমশমণিকে বললেন, হে মহর্ষি, তা আমরা শাস্ত্রে পড়েছি যে পুণ্যর দ্বারা পাপের ক্ষয় হয়, তাই আপনি এমন কোনো পুণ্যকর্মের পুণ্যব্রতের কোনো উপদেশ দিন যাতে রাজার পাপের ক্ষয় হয়, তিনি পুত্র লাভ করতে পারেন এবং এই রাজ্য যেন রাজাহীন না হয়। তখন লোমশমণি তখন বললেন যে দেখো, আর কিছুদিন বাদেই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী বা পবিত্র একাদশী বা পুত্রদা একাদশী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশী মানে মুখ্য গৌণচন্দ্র শ্রাবণের শুক্লপক্ষের একাদশীকে পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বলে। তো এই একাদশী ব্রতে যদি নাকি রাজা যদি করতে পারে এবং আপনারাও যদি করতে পারেন, তা এই একাদশী ব্রতের ফলে রাজা অবশ্যই পুত্র লাভ করবেন। আপনারা সকলে যথাবিধি রাজ্যের সকলে মিলে তা পালন করুন এই একাদশী তিথি। লোমশমণির উপদেশ শুনে ব্রাহ্মণরা চলে গেলেন, রাজার কাছে গিয়ে সমস্ত কিছু বললেন। বলে সকলে মিলে মুড়ির নির্দেশ অনুসারে রাজা কী করলেন, সমস্ত রাজ্যে প্রচার করে দিলেন যে মুখ্য গৌণচন্দ্র শ্রাবণের শুক্লপক্ষের একাদশীতে সকলে নিরাহারে থেকে, নিরম্ব নিরাহারে থেকে ভগবান জনার্দনের, ভগবান বিষ্ণুর পূজা করবে এবং হরিনাম সংকীর্তন করবে। তা রাজ্যে সর্বত্র ঢোল সহ রথ হয়ে গেল, সকলে মিলে নির্দেশ অনুসারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তারা। এই ব্রতের পালনের ফলে রাজা প্রজা সকলেই যেহেতু ব্রতটি পালন করেছিলেন, তখন কী করলেন, প্রজারা সকলেই রাজাকে তাদের পুণ্যের ফলটাকে তারা প্রদান করে দিলেন, আর সেই পুণ্য ফলে রাজমহিষী গর্ভবতী হলেন যথাসময়ে, একটি বলিষ্ঠ দৃঢ়কায় এবং খুব সুন্দর একটি পুত্র সন্তান তিনি লাভ করলেন। ভবিষ্যত্তর পুরাণ থেকে আপনাদের এই ব্রতের সম্বন্ধে জানালাম। তা বলছেন ভবিষ্যত্তর পুরাণ, বলছেন এই ব্রত যিনি নাকি ব্রত যিনি আচরণ করেন বা ব্রতের কথা যিনি শ্রবণ করেন, শ্রবণ মঙ্গলম, আচরণ যদি করতে নাও পারেন, এই ব্রত যদি পালন করতে নাও পারেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী, উপবাস যদি করতে নাও পারেন, অন্তত যদি নাকি শোনেনও, শুনলেও দেখবেন মনের পবিত্রতা রক্ষা হবে, সমস্ত পাপ থেকে পূর্বজন্মের সমস্ত পাপ থেকে নিষ্কৃতি লাভ করতে পারবেন। তো এবার প্রশ্ন হলো যে আবার বলে দিই যে কবে পালন করবেন, এটা 1430 সন 2023 খ্রিস্টাব্দ চলছে, 9ই ভাদ্র বা 27শে আগস্ট রবিবার স্মার্ত মতে, গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে একাদশী তিথি পালিত হবে, আর পালন হবে ঠিক তার পরের দিন 1430 সনের 10ই ভাদ্র 28শে আগস্ট সোমবার স্মার্ত মতে, গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে ব্রতের পালন হবে। সকাল 9:33 সূর্যোদয়ের পর থেকে 9:33 মধ্যে এই ব্রতের পালন হবে। তা এই দিনকেই কিন্তু এই যে একাদশী তিথির থেকেই ভগবান শ্রীকৃষ্ণের গন্ধর্ব অনুষ্ঠিত ঝুলন যাত্রার শুরু হয়। পালন সম্বন্ধে আপনাদের আমি আগেও বলে দিয়েছি যে কীভাবে আপনারা পালন করবেন। তো এই ব্রত পালন যারা করবেন তারা কী করবেন, তার পরদিন অর্থাৎ যেদিনকে ব্রতের পারায়ণের দিন, এই পার্বতের পারায়ণের দিনে তারা সকালবেলায় স্নান করে নাম জপাদি করবেন। নাম জপাদি করার পর তারপরে তারা যাদের সম্ভব হবে ভগবান বিষ্ণুর পাদদক বা শালগ্রাম শিলার অভিষেকের যদি জল যদি পান সেই জল নিয়ে তারা
ইয়েতে হাতে নিয়ে মন্ত্র বলবেন। মন্ত্র বলে আমি আগের বারও বলে দিয়েছি মন্ত্রটি, কাজে এই মন্ত্রটা মনে রাখবেন বা মুখস্থ করে রাখবেন, লিখে রাখবেন, নিয়ে পাদদক পান করবেন। এবং ভগবানকে যে সকালবেলা যে আপনি পুজো করলেন, এই পুজো করার সময়ে 9:33 মধ্যেই কিন্তু পালন করে নিতে হবে। যাদের সম্ভব হবে তারা শ্রী ভগবানের এই যে ভোগের জন্য একটুখানি লুচি সুজি বা এমন কিছু যদি নাকি সম্ভব হয় বা একটু পায়েস করে দিতে পারেন। যেটা সম্ভব যদি না হয়, একান্ত যদি অপারগ হন অত সকালে অত কিছু করে দেওয়ার, পুজো হয়তো অনেকে একটু বেলার দিকে করেন, কিন্তু সকালে সংক্ষিপ্ত সময় হলেও পুজো করে নিতে হবে ভগবানকে। বাড়িতে আমি আগেও বলেছি, বাড়িতে একটুখানি মুড়কি বাতাসা নকুলদানা অবশ্যই রাখবেন। মুড়কি যেহেতু ধান থেকে হয় পঞ্চশস্য, কাজেই অন্তত মুড়কি নকুলদানা বাতাসা ভোগ দিয়ে কিছুটা গ্রহণ করবেন প্রসাদ স্বরূপ। তারপর একাদশীর আগের দিন যারা একাদশী করবেন, দশমী তিথিতে অবশ্যই নিরামিষ ভোজন করবেন, একাদশীতে উপবাস। উপবাসে অসমর্থ হলে ফল মূল দুধ ঘরে পাতা দই বাদাম ভিজিয়ে বা সবজি খাওয়া যায়, কিন্তু শিম বেগুন একাদশী তিথিতে খেতে নেই। শিম বেগুন বিট গাজর পুঁই শাক এইসব সবজি খেতে নেই। বাদাম তেলে, সূর্যমুখী তেলে বা ঘিয়ে কোনো মশলা কিন্তু ব্যবহার করা যাবে না। সন্ধ্যা লবণ ব্যবহার করা যাবে মাত্র, সাঁতলে একটু সেদ্ধ করে বা অনেকে গোল আলু খান, অনেকে মিষ্টি আলু খান, এসব খাওয়া যেতে পারে, প্রসাদ স্বরূপ গ্রহণ করা যেতে পারে। শ্রোতাবদ্ধরা যে যেমনটা যতটুকু পারবেন তাই সে ততটুকুই ব্রতের ফল লাভ করতে পারবেন। ভগবান শ্রী গোবিন্দের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত, এই প্রার্থনা জানাই। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।